সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে একটা গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ করব এবং ভিডিওর শেষ অংশে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব, যে টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার শারীরিকভাবে যেমন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্র্যাকটিক্যাল লাইফে আপনার বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। তাই শুরুতে বলতে চাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর অবশ্যই অবশ্যই আমাদের বেস্টে লাইক ফলো এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। তো এটা হচ্ছে নিউরোবি, যা আমরা মোটামুটিভাবে সকলে চিনে থাকি বা অনেকে আছি। এ ধরনের ওষুধগুলো কিন্তু দিনের পর দিন খাচ্ছি, কিন্তু আসলে এ সম্পর্কে তেমন একটা ধারণা নেই বা তেমন কিছু জানি না, ডাক্তার সাহেব লিখে দিয়েছে সেই জন্য আমরা খাচ্ছি। তো এই ওষুধগুলো আসলে মূল যে উপাদান সেটা হচ্ছে ভিটামিন B1, B6, B12, মানে এই যে তিনটা গুরুত্বপূর্ণ ভিটামিন, এই তিনটা ভিটামিন কিন্তু আমাদের মানবদেহের জন্য অতি গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে এই ভিটামিনগুলো মূলত কোন কোন ক্ষেত্রে দায়ী, দেখা যায় আপনার যদি ঘন ঘন দেখবেন যে মুখের ঘাজনিত সমস্যা হয়ে যায়, মানে জিহ্বা ছুলে যায়, জিহ্বার ঘা হয়ে যায়, খাবারের প্রতি রুচি নষ্ট হয়ে যায়, এ ধরনের সমস্যা কিন্তু এই ভিটামিনগুলোর অভাবে হয়ে থাকে। এছাড়া দেখবেন যে যারা বসে থেকে থাকেন, বিশেষ করে অফিসিয়াল কাজকর্ম করেন বা আপনারা যারা রয়েছেন যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, মানে ওইভাবে হাঁটা চলা বা ব্যায়াম করার পর্যাপ্ত ব্যায়ামের মানে সময় পান না, তো সেক্ষেত্রে এই ওষুধগুলো কিন্তু অত্যন্ত ইফেক্টিভ এবং কার্যকরী। তো এই যে বসে থাকলেন, থাকার ফলে দেখা যায় কি আপনার হাত পা অবশ অবশ লাগে, স্বাভাবিক যে রক্ত চলাচল সেটা ব্যাহত হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে অভিযোগ করে থাকেন যে পায়ের পাতা জ্বলতে থাকে, প্রচণ্ড পরিমাণে জ্বালা পোড়া করে এবং রাতের বেলা অনেকে আছেন ঘুমোতে গেলে কাঁথা কম্বলের নিচে পা রাখতে পারে না। তো এই ধরনের প্রবলেম মূলত ক্রিয়েট হয় কিন্তু ভিটামিন B1, B6, B12-এর ঘাটতিজনিত কারণে। এছাড়া অনেকে আছেন যাদের দেখা যায় ব্লাড সার্কুলেশন কম, মানে ধমনীতে রক্ত চলাচল কম, সেক্ষেত্রে রক্ত চলাচল বৃদ্ধির ক্ষেত্রেও এই ওষুধগুলো কাজ করে থাকে। এবং যাদের মাজা ব্যথাজনিত সমস্যা রয়েছে, হাড় ক্ষয়জনিত সমস্যা রয়েছে, দেখবেন যে অনেক সময় ঘাড় ব্যথা করে, শরীরের বিভিন্ন অর্গান হঠাৎ করে ব্যথা অনুভূত হয়, তো এই ধরনের ব্যথার ক্ষেত্রেও কিন্তু এই যে থায়ামিন, হাইড্রোক্লোরাইড, পাইরিডক্সিন এবং এই যে যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও শারীরিক দুর্বলতার ক্ষেত্রে ওষুধগুলো খুব ভালো কাজ করে থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধরনের ভিটামিনগুলো। তো আসলে আমরা যতই ভিটামিন ভিটামিন বলতেছি, আসলে কিন্তু এই যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার কোনো মোটা হওয়ার ওষুধ না, বা দেখা যাচ্ছে যে আপনার শারীরিক উদ্দীপনা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এটা ওই ধরনের কাজ করে না, মানে আপনার মোটা হওয়ার ওষুধ না। এবং মোটা আবার দেখা যায় অনেকে বলে থাকেন যে রুগা পাতলা এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ওষুধগুলো কাজ করবে না, মূলত হচ্ছে এটা ব্যথানাশক প্রতিক্রিয়া রয়েছে এবং আপনার অ্যান্টিবডিকে সক্ষমতা বৃদ্ধি করবে। এবং দেখা যাচ্ছে যাদের মুখের ঘাজনিত সমস্যা রয়েছে, ত্বক ফ্যাকাশে জনিত সমস্যা রয়েছে, এ ধরনের সমস্যার ক্ষেত্রে এই ওষুধগুলো কিন্তু অত্যন্ত ইফেক্টিভ এবং কার্যকরী। তো এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক 2 থেকে 3টা, মানে সকাল দুপুর রাত্রে অথবা সকাল রাত্রে ভরা পেটে খেতে হয়। কোনো কোনো ক্ষেত্রে গ্যাসের প্রবলেম হলে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে। তো স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এই ধরনের একটা পট, যেখানে 30টি ট্যাবলেট রয়েছে, তার বাজার মূল্য হচ্ছে 370 টাকা এর আশেপাশে। তো অবশ্যই যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে তারপর ওষুধগুলো গ্রহণ করবেন। আমরা কেবলমাত্র এই ওষুধ সম্পর্কে আপনাকে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম বা তথ্যমূলক হিসেবে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক ফলো শেয়ারের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।